আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মানিকগঞ্জে কাঁচা মরিচের রসগোল্লা খেতে আসছি, চলে আসছি। দেখেন, এটা এই সময়ের খুব বিখ্যাত কাঁচা মরিচের রসগোল্লা। তো ভাবলাম যে আমি শুধু একা একা খাবো, এই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য চলে আসছি মানিকগঞ্জে। হ্যাঁ ভাইয়া, মানিকগঞ্জের যে এই কাঁচা মরিচের যে রসগোল্লাটা, এটা খুব ভাইরাল হয়েছে দেখলাম, এই সময় খুব জনপ্রিয় একটা ইয়া। তো এটা কি সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করেন নাকি রেসিপিটা যদি একটু শেয়ার করেন? না, রেসিপি থেকে শেয়ার করি না, আমাদের নিজেদের প্রিমিয়ার সুইটে, ঢাকা প্রিমিয়ার সুইটের কারিগর আসছে, সে আমাদের এগুলো বানিয়ে দিয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিদিনে এরকম 2-3 বল যায়। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, কেরানীগঞ্জ থেকে আসে, সাভার ধামরাই থেকে আসে, আর মানিকগঞ্জ থেকে ইনশাল্লাহ ভাইরাল হয়ে গেছে অনেক, আমরা দিয়ে সারতে পারি না। ঠিক আছে, প্রচুর পরিমাণ চলছে, প্রচুর ভালো আমাদের এখানকার কাছে। এটার মানে সবার প্রশংসা কেমন পাচ্ছে? প্রশংসা আলহামদুলিল্লাহ অনেক, সবাই ভালো বলছে, খুব টেস্ট লাগে, আবার খেয়ে যায় এবং সাথে আবার নিয়ে যায় 1 কেজি 1 কেজি, যার যতটুকু প্রয়োজন সে নিয়ে যায়। এটা ঢাকা থেকে আসলে যায়, খুব মজা লাগে, খুব টেস্ট। ইয়ার মানে দাম কত করে কেজি? এটা হচ্ছে 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আপনাদের মিষ্টিটা খেতে ঢাকা থেকে আসছি। একটু মানে জানতে চাচ্ছি আপনাদের রেসিপির জনপ্রিয়তাটা কেমন হচ্ছে, মানে ভাবে ভাইরাল হয়ে গেছে। এবং আমরা কালকেও আমাদের প্রায় 3-4 মন চলে গেছে, এবং এই দোকানে আমরা মানে টাকাই দিতে পারি না, এত পরিমাণে লোকজন চলে আসছে এখানে। উনিও এসে চাইছে, পরে ওনাকে মাত্র 400 গ্রাম দিতে পারছি। আচ্ছা, আমিও কিন্তু ফেসবুকে দেখেই আসছি আসলে, তো ভাবলাম যে